আসসালামু আলাইকুম, আমি আচার প্যাটার্ন লার্ন উইথ ডগ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা। আজ আমরা দেখাব ব্যাক পকেট কীভাবে করতে হয়। যে কোনো মেজারমেন্টে, যে কোনো ডিজাইনে আপনি একটা পকেট তৈরি করবেন, প্রথমে আপনাকে ব্লকটা তৈরি করতে হবে। তারপর আপনি আপনার ডিজাইন অনুযায়ী তা করতে পারবেন। আমরা নর্মাল একটি ফাইভ পকেটের জন্য যে পকেটগুলো হয় সেইগুলো একটা করতেছি। আমরা স্ক্রিনে যে পকেটটি দেখতেছি সেইটাই আমরা তৈরি করব। এখানে মেজারমেন্ট শো করা আছে। তাহলে কাজ শুরু করি। প্রথমে কি করতে হবে বলো? না, এই পকেটটা এখানে রাখো। এই পকেটটা দেখে কীভাবে তৈরি করবো সেইটাই তুমি অন্য প্রসেসগুলো ডিলিট করো। ব্লক ব্লকের ভিতরে করো, সমস্যা নাই। ব্লকটাকে একটু বড় করো, না আলাদা করো, আলাদা করো, সমস্যা নাই। আলাদা করলে তোমার পৃষ্ঠে বড় হবে, বুঝে যাবে। হ্যাঁ, প্রথমে আমরা রেক্ট্যাঙ্গেলে যাব। হ্যাঁ, আমরা রেক্ট্যাঙ্গেল থেকেই করবো। একটা প্রথমে একটা রেক্ট্যাঙ্গেল নিব, সেটা প্রয়োজন অনুযায়ী। এখন তুমি এটাকে বড় করে এটার উপরেই করো। পকেটটা এদিকে নিয়ে আসো, এই পকেটটাকে এদিকে আনো। মনে করেন এটা একটা বোর্ড, রেক্টাঙ্গেল মানে কি একটা বোর্ড। আমরা সেখান থেকে একটা কপি করব, ঠিক আছে? তুমি একটা লাইন কপি করো, ক্রিয়েটে অফসেট। আমরা প্রথমে ব্যাগের যে পকেটের যে বটম, সেই বটমটাই আমরা নিচ্ছি। আচ্ছা, এখন কী করবো? লেন্থ নেওয়ার জন্য একটা লাইন কপি করব। এটাকে তুমি, আমরা এখানে দেখা যায় স্ক্রিনে দেখা যাচ্ছে 17.5 হচ্ছে পকেট ব্যাক লেন্থ। আচ্ছা, তারপরে দেখা যাচ্ছে 16 হচ্ছে পকেট উইথ। তাহলে আমরা হাফ নিব, 8 cm। তাহলে নেব এইট। আচ্ছা, তারপরে আমরা লাইনগুলো একটু শর্ট করে দাও, তাহলে বুঝতে ভালো হবে। আচ্ছা, এখন কি আমরা সাইড পকেট লেন্থ নিব। সাইড পকেট লেন্থ কত? 14.5। তাহলে কীভাবে নিতে হবে? মডিফাই, মডিফাই থেকে স্প্লিটতে নিব আমরা। এটা তুমি ওইটাকে মিডিল রাখো, এটাকে তুমি ইয়ে করো, এই সাইডে তুমি ইয়ে করো, নিয়ে আসো। এই সাইডটা আমরা পকেটের সাইড সিএম ধরে নিলাম, 14.5। তো ঠিক আছে, এখন আমরা বটমের যে লাইনটা, এটা ক্রিয়েট দিয়ে আমরা এটা এদিকে নেব। এখন আমাদের যেহেতু বটম ব্যাক পকেট ওপেনিং 16 cm, বটমও 16 cm, যদি এখানে 14 cm অথবা 15 cm হয় তাহলে কী করতে হবে এটা একটু দেখাও। 14 cm, হ্যাঁ, 14 তোমার টপে 16, বটমে 16, এখন 14, মনে করো 14 cm। তাহলে কী করতে হবে? হ্যাঁ, তাহলে আমরা বটমের যে লাইনটা সেটাকে আমরা কপি করি, ক্রিয়েটে যাও, অফসেট থেকে এটাকে কপি করে এখান থেকে আমরা এই 16 cm এ আমরা নিয়ে আসি, 14.5 cm এ নিয়ে আসি। না, তুমি এটাকে সহজভাবে বোঝার জন্য আরো উপর থেকে দেখো, এই কপিটাকে করো কত? 14.5 cm, 5 cm, হ্যাঁ, নিয়ে আসো। এখন এখানে আমার 14.5 cm, তাহলে আমরা এখান থেকে কি করব? এটাকে মানে 15 cm। তাহলে এখান থেকে আমি
স্প্লিটে যাও, স্প্লিটে মডিফাই, এখান থেকে আমি যেহেতু 16 cm আছে তাহলে এখান থেকে আমি 4.5 এই লাইনে, হ্যাঁ হ্যাঁ এই লাইনে 4.5 দাও, এখান থেকে 4.5 দিয়ে দাও, 4.5, হ্যাঁ এখন তুমি এই লাইন থেকে ওইটা টপে মিলাই দাও, ক্রিয়েটে যাও, ক্রিয়েটে পয়েন্ট লাইন দিয়ে মিলাও, এখানে আমাদের হ্যাঁ তুমি একটু বটম বটম লাইনটা আবার এখন মিলাই দাও, না আমি এটা বলছি না, তুমি 2.0 লাইনে যাও, এখান থেকে নাও, আমাদের এটা একটা পকেট, এটাকে আমরা এখন মিরর করে নিলেই, মিরর করো এইভাবে তাক, এইভাবে তাক, তুমি মিরর করে নাও, মডিফাই মিরর, মডিফাই মিরর, ওকে, আচ্ছা ও এটা তো ট্রেস করা হয় না, তো ঠিক আছে এটা করো, ক্রিয়েট ট্রেস, মানে ব্যাক পকেট লাগে না, আচ্ছা এটাকে আগে মিরর করো, মডিফাই মিরর, ঠিক আছে এখন আমরা এটাকে কি করব, এই লাইনটা দরকার নাই, মেজারমেন্ট চেক করো, হ্যাঁ মেজারমেন্টটা তাহলে চেক করো, ভাই কত এখানে, এখানে টপে আছে 16, বটমে আছে 15, আর লেন্থ আছে 14.5 হচ্ছে কেন, আগে ছিল 14.5, এটা কেন হচ্ছে, এই যে আমরা যেহেতু বটমে আগে 7 cm এর সোজা ছিল, এখন একটু বাঁকা কারণে কি হচ্ছে, এক মিনিট অ্যাঙ্গেল করতে কি অন বেড়ে গেছে, আচ্ছা এখন আমরা কি করতে যাচ্ছি, তাহলে তুমি এই পকেটটাকে ব্যাগে কিভাবে বসাবো, ব্যাগে কিভাবে বসাবে যাও, অনেকে ব্যাগের ডিজাইন করা আছে তো ব্যাগ পার্টটা নিয়ে আসো, হ্যাঁ আচ্ছা ইউটা ডিজাইন করে নাও, সেন্টার ব্যাগে দিবা, সেন্টার ব্যাগে 5 cm, সেন্টার ব্যাগে 5 cm, 5 cm 2 cm, এখন মনে করো পকেটটা 5 cm থেকে জাস্ট এটা রাখো, এই পকেটটা আমি বেলুই ইউক থেকে আমরা 2 cm নিচে বসাবো, লাইনটাকে তুমি কপি করে নাও, জাস্ট আমরা প্রসেসিংটা দেখতেছি, 2 cm দাও, সেন্টার ব্যাগেও 2 cm, 7 cm ও 2 cm, প্রসেসিংটা অনেক সময় লাগবে তো ওই জন্য আমরা জাস্ট প্রসেসিংটা দেখাচ্ছি, আচ্ছা এখান থেকে তুমি দাও 4 cm দাও, হ্যাঁ লাইনটাকে একবার নাও, কেটে নাও, এখন আমরা কি করবো, হ্যাঁ ইউক থেকে যেখান থেকেই নেব, তুমি পজিশন তোমার মেজারমেন্ট অনুযায়ী নিবা, কিন্তু পকেটটা আমরা বসাবো, হ্যাঁ তাহলে কি করতে হবে, মডিফাইয়ে যাইতে হবে, পকেট বডিতে বা যে কোনো পার্ট বডিতে বসানোর জন্য আমরা প্রথমে যাব মডিফাই, মডিফাইয়ে যাও, মডিফাই সেট রুটেড, সেট রুটেড, সেট রুটেড যাও, হ্যাঁ যাও, কোথায় বসাবে, এখানে প্রথম উপরের মাথায় একটা হ্যাঁ সিলেক্ট করো, আবার নিচে আসো, হ্যাঁ
হ্যাঁ এইতে চলে আসছে রাইট বাটন, হয় নাই এই নিতে ছিল আছে। ও ঠিক আছে, এখানে একটা একটু দাও, ক্যান্সেল করো, হ্যাঁ দাও ঠিক চিহ্ন তুমি এটা, হ্যাঁ এটা তুমি এ করো, হ্যাঁ এটা এখানে দাও, নিচে এ করো, হ্যাঁ রাইট বাটন ক্যান্সেল, হ্যাঁ দাও, ওকে ওকে দাও। এখন কী করতে হবে, আমার ক্রিয়েটে যেতে হবে, ক্রিয়েটে গিয়ে কপি কপি লাইনে আমরা প্যাটার্ন ব্যাক ফিনিশ প্যাটার্নটাকে আমরা কী করতে হবে, অ্যাড করে দেবো, হ্যাঁ অ্যাড করে দেবো। তাহলে ফিনিশ প্যাটার্নের লাইনগুলোকে সিলেক্ট করো, সিরিয়াল বাই সিরিয়াল, উল্টা পাল্টা দিলে হবে না, দাও রাইট বাটন, ওকে। এখন প্যাটার্নের যে কোনো একটা লাইনে তুমি সিলেক্ট করো, হ্যাঁ রেড কালার হয়েছে, এখন আবার রাইট বাটন ওকে দাও, হ্যাঁ আবার রাইট বাটন ওকে দাও, হ্যাঁ আবার ওকে দাও, হ্যাঁ এখন দেখো, হ্যাঁ সরাও, এই জন্য এখন পকেটটা কি পজিশন মতো বসে গেছে, যে মেজারমেন্ট অনুযায়ী লাইনগুলো ডিলিট করে দাও, হ্যাঁ এই লাইনগুলো, এই লাইনটাও ডিলিট করে দাও, না ব্যাক পকেটে যে লাইনটা সেটি ডিলিট করো, হ্যাঁ ওকে ওকে ঠিক আছে। আজকে আমরা এই ভিডিওটি, পঞ্চম ভিডিওটি পর্যন্তই রাখলাম, আশা করি ষষ্ঠ ভিডিওর জন্য অপেক্ষা করবে, আমরা সিরিয়াল বাই সিরিয়াল কাজ করে যাব, আমরা যে কাজটাই করব ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত করার জন্য চেষ্টা করব। আশা করি যারা আমার চ্যানেলটি দেখছেন এবং সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন, এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে আজ এই পর্যন্তই।